আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সাথে আমি আছি মোহাম্মদ শাকিল, আর আপনারা দেখছেন রোহান টেকনোলজি। এক বাচ্চার একটি বাগান ছিল। বাগানটি ছিল অনেক বড় এবং বিভিন্ন স্তর বিশিষ্ট। বাচ্চা একজন লোককে ডাকলেন, তার হাতে একটি ঝুড়ি দিয়ে বললেন, আমার এই বাগানে যাও এবং ঝুড়ি বোঝাই করে নানা রকম ফলমূল নিয়ে আসো। তুমি যদি ঝুড়ি ভরে ফল আনতে পারো আমি তোমাকে পুরস্কৃত করব। কিন্তু শর্ত হলো বাগানের যে অংশ তুমি পাবে পার হয়ে যাবে, সেখানে তুমি আর যেতে পারবে না। লোকটি মনে করল এটা তো কোনো কঠিন কাজ নয়। সে এক দরজা দিয়ে বাগানে প্রবেশ করলো, দেখল গাছে গাছে ফল পেকে আছে, নানা জাতের সুন্দর সুন্দর ফল, কিন্তু এগুলো তার পছন্দ হলো না। সে বাগানের সামনের অংশে গেল, এখানকার ফলগুলো তার কিছুটা পছন্দ হলো না, কিন্তু সে ভাবল আচ্ছা থাক সামনের অংশে গিয়ে দেখি, সেখানে হয়তো আরও উন্নত ফল পাব, সেখানে থেকে ফল নিয়ে ঝুড়ি ভরাবো। সে সামনে এসে পরের অংশে এসে অনেক উন্নত মানের ফল পেল। এখানে এসে তার মনে হলো এখান থেকে কিছু ফল ঝুড়িতে নেই, কিন্তু পরক্ষণে ভাবতে লাগলো যে সবচেয়ে ভালো ফলই ঝুড়িতে নেবে। তাই সে সামনে এগিয়ে বাগানের সর্বশেষ অংশে পৌঁছে গেল। সে এখানে এসে দেখল ফলের কোনো চিহ্নই নেই, অতএব সে আফসোস করতে লাগলো আর বলতে লাগলো, হাই আমি যদি বাগানে ঢুকেই ফল সংগ্রহ করতাম তাহলে আমার ঝুড়ি এখন খালি থাকতো না, আমি এখন বাদশাকে কি করে মুখ দেখাবো। ঝুড়িসহ বাগানের প্রবেশকারী লোকটির সাথে আমলনামা সহ দুনিয়ার বাগানের প্রবেশকারী তোমাকে তুলনা করা যায়। তোমাকে নেক কাজের ফল ছিঁড়তে বলা হয়েছে, কিন্তু তুমি প্রতিদিনই ভাবো আমি আগামীকাল থেকে ফল ছেঁড়া আরম্ভ করব। আগামী দিন করতে করতে তোমার জীবন আর আগামী দিন আসবে না, এভাবেই তুমি শূন্য হাতে আল্লাহর সামনে হাজির হবে। একজন মুফতি তাকে উসমানী রহমতুল্লাহ আলাই বলেন, জীবনের সময়গুলো অতিবাহিত হচ্ছে, জীবন কেটে যাচ্ছে, জানা নেই বয়স বাকি আর কত। সুতরাং নেক কাজের বাসনা জাগ্রহ হওয়ার সাথে সাথে তা করে ফেলা, কে জানে কিছুক্ষণ পরে মনের এই আগ্রহ থাকবে না, এটাও জানা নেই একটু পরে বেঁচে থাকবো কি না। যদিও বেঁচে থাকি হয়তো দুনিয়ার কোনো ব্যস্ততার সামনে এসে পড়বে, অতএব নেক কাজ যখনই করতে মন চায় তখনই করে নাও, জীবন থেকে ফায়দা লুটে নাও। তাই জীবন নামক আল্লাহর অনুগ্রহে দেওয়া বাগানে বিচরণকালে আমল নামার বিশেষ ঝুড়িতে যখনই সুযোগ পাওয়া যায় তখনই নেকি নামক ফল দিয়ে প্রথম থেকেই ভরা শুরু করে দাও, পরে সময় পাওয়া যাবে কি না জানা নেই। আল্লাহ সুবহান তাআলা সবাইকে তৌফিক দিন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের সাথেই